हेलो स्टूडेंट, गुड आफ्टरनून। आमी जुआ भिडिओत क्लास टेनर कार्बन आरु तार जोग चैप्टारर संप्रक्त जोगर नोमेनक्लेचर खिनि माने एल्केन श्रेणीर जोगर नोमेनक्लेचर खिनि नामकरण खिनि शिकिसिलु। आजि आमी संप्रक्त जोगर अहंप्रक्त जोगर नामकरण खिनि शिकिम, तार माने एल्किन श्रेणीर जोगर नामकरण खिनि शिकिम। तो सबा অসংপৃক্ত যোগ মানে কি? ফার্স্ট কথা আমার জানিব লাগিব অসংপৃক্ত যোগ। যোৱা আগৰ ভিডিঅত আমি শিকিছো সংপৃক্ত যোগ মানে কি। আজি আমি অসংপৃক্ত যোগৰ শিকিম। অসংপৃক্ত যোগ মানে হল, আমি কি কৈছিলো, কাৰ্বন কাৰ্বন হয় ডাবল বান্ধনি থাকিব লাগিব, নাইবা কাৰ্বন কাৰ্বন ট্ৰিপল বন্ড থাকিব লাগিব। তাৰ মানে এলকিন নাইবা এলকাইন শ্রেণীর যৌগক আমি অসংপৃক্ত যৌগ বুলি কম। এতিয়া অসংপৃক্ত যৌগৰ নামাকৰণ কেনেদৰে কৰা হয় সেইটোৰ বিষয়ে আমি আজি আলোচনা কৰিম। তো ফার্স্ট নোমেনক্লেচাৰত আমি অসংপৃক্ত মিন্স এলকিন শ্রেণীর যৌগৰ বিষয়ে শিকিম। এলকিন, এলকিন ইয়াৰ সাফিক্স কি হৈছে, ইন উচ্চাৰণ হৈছে। আৰু এলকিন শ্ৰেণীৰ যৌগত কি থাকিব, কাৰ্বন কাৰ্বনৰ মাজত ডাবল বন্ড থাকিব লাগিব, কাৰ্বন কাৰ্বনৰ মাজত ডাবল বন্ড থাকিব। আৰু এলকিন শ্ৰেণীৰ যৌগৰ ফৰ্মুলাটো হ'ল চি এন এইচ টুৱাইচ এন, চি এন এইচ টুৱাইচ এন। এন মানে আমি কি লিখিম, ইয়াতে নাম্বাৰ অফ কাৰ্বন বুলি ধৰিম। এতিয়া চাবা, যদি আমি এন ইকুৱেল টু কি লওঁ, ওৱান লওঁ, চাপোজ এন ইকুৱেল টু যদি ওৱান লওঁ, তেতিয়াহ'লে কি হ'ব, চি। এতিয়া এটা কথা হ'ল, এলকিন শ্ৰেণীৰ যৌগত আমি কি ল'ব লাগিব, আমি আগতে শিকিছিলোঁ এলকিন শ্ৰেণীৰ যৌগৰ প্ৰথম যৌগটোৰ নাম হ'ল মিথেন। এতিয়া এলকিন শ্ৰেণীৰ যৌগৰ প্ৰথম আমি এনৰ ভেলুটো ল'ব নোৱাৰোঁ, এন ইকুৱেল টু যদি ওৱান হয় তেতিয়াহ'লে কি হ'ব, কাৰ্বন কাৰ্বন, এতিয়া কাৰ্বন এটাতকৈ বেছি থাকিব লাগিব। যদি কাৰ্বন নহ'লে কি, এটাতকৈ যদি কাৰ্বন বেছি নাথাকে তেতিয়াহ'লে কাৰ্বন কাৰ্বনৰ মাজত বন্ড নহ'ব। আমি কি জানো, এলকিন শ্ৰেণীৰ যৌগত কাৰ্বন কাৰ্বন হ'ব লাগিব, ডাবল বন্ড হ'ব লাগিব। চ' আমি কি ল'ব নোৱাৰোঁ, এন কাৰ্বনৰ সংখ্যা এটা ল'ব নোৱাৰোঁ, কাৰ্বনৰ সংখ্যা এইকাৰণে এটা ল'ব নোৱাৰোঁ, যদি কাৰ্বনৰ সংখ্যা এটা লওঁ তেতিয়াহ'লে কাৰ্বনৰ মাজত ডাবল বন্ডেই নহ'ব। চ' আমি কি কৰিব লাগিব, মিনিমাম কি ল'ব লাগিব, এন আমি কিমান ল'ব লাগিব, এন আমি ল'ম টু, এন ইকুৱেল টু টু। এন ইকুৱেল টু টু লোৱাৰ লগে লগে আমি কি গম পাম, চি টু এইচ টু ইনটু টু, তাৰ মানে কিমান হ'ল, চি টু এইচ টু, চি টু এইচ টু। আমি আগতে চাইছোঁ এইটো ন, কাৰ্বন যদি দুটা হয় তেতিয়াহ'লে ইয়াত কি হয়, আমি কাৰ্বন দুটা ল'লে আমি কি পাইছোঁ, ইয়াতে ইথ হয়, কাৰ্বন দুটা ল'লে আমি কি পাইছোঁ, ইথ। চ' আমি কি চাম, চি টু, চি টু মানে কি, ইথ, কাৰ্বন দুটা আছে, চ' ইথ যোগ এলকিন, এলকিন শ্ৰেণীৰ যোগ, চ' লাষ্টত কি উচ্চাৰণ হ'ব, ইন। এতিয়া কি হ'ব, এতিয়া হ'ব ইথ যোগ ইন, তাৰ মানে ই থিন, ই থিন। এলকিন শ্ৰেণীৰ প্ৰথম যৌগটোৰ নাম হ'ল ইথিন। কেতিয়াবা আমাৰ ফাইনেলত এইচ এন চিত কুৱেশ্যন আহে যে এলকিন শ্ৰেণী, এম চি কিউ টাইপৰ কুৱেশ্যন আহে, ইথি এলকিন শ্ৰেণীৰ যৌগ প্ৰথম যৌগটোৰ নাম কি, এলকিন শ্ৰেণীৰ প্ৰথম যৌগটোৰ নাম হ'ল ইথিন। চ' ইয়াৰ ষ্ট্ৰাকচাৰ যদি আমি লিখিব লাগে, ইয়াৰ যদি আমি ষ্ট্ৰাকচাৰ লিখিব লাগে, কেনেকৈ লিখিম, কেনেকৈ লিখিম, আমি কাৰ্বন কাৰ্বনৰ মাজত কি বান্ধনি থাকিব লাগিব, ডাবল বন্ড থাকিব লাগিব, কাৰ্বন কাৰ্বনৰ মাজত ডাবল বন্ড। চ' কাৰ্বন দুটা হৈ গ'ল, কাৰ্বন যদি দুটা হ'ল হাইড্ৰজেন কিমান হ'ব, দুটা, ওৱান টু ওৱান টু, এইটো হ'ল হাইড্ৰজেন 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 হাইড্ৰজেন। গতিকে ইথিনৰ ষ্ট্ৰাকচাৰটো হ'ব এইটো। কেতিয়াবা যদি সোধে যে ইথিনৰ গঠন লিখা তেতিয়াহ'লে আমি কি লিখিম, এইটো হ'ল আমাৰ ইথিনৰ ষ্ট্ৰাকচাৰ। এতিয়া আমি চাওঁ আৰু এক্সাম্পল কৰি চাওঁ, আৰু এক্সাম্পল যদি চাওঁ, আমি যদি কি লওঁ, ইয়াতে এন ইকুৱেল টু চাপ'জ মই ল'লো কিমান, ফ'ৰ,
n equal to কি ললু সাপোজ 4 ললু তেতিয়া হলে কি হবো c4 মানে cn h কিমান হবো 2 into 4 I mean c4 h 8 হবো c4 h 8 এতিয়া কার্বন আছে ইয়াতে কেটা কার্বন আছে ইয়াতে সারিটা কার্বন আছে সারিটা কার্বন যদি সারিটা হয় তেতিয়া হলে আমি কি গম পাইছো কার্বন সারিটা হলে আমি কি পাম ইয়াতে বিউট হয় কার্বন যদি সারিটা হয় তেতিয়া হলে আমি এটা আগতে মুখস্থ কৰিছো যে কার্বন সারিটা হলে কি হয় বিউট হয় সো ইয়াতে হবো বিউট যোগ ইন এলকিন সো ইন কি হবো ইটু হবো বিউ বিউ ইন কি পালো আমি C4H8 মানে পালো বিউটিন বিউটিন সো এই বিউটিনৰ যদি আমি কি লিখিব লাগে নোমেনক্লেচাৰ লিখিব লাগে তেতিয়া আমি এটো বিউটিনৰ যদি আমাৰ ষ্ট্ৰাকচাৰ লিখিব লাগে তেতিয়া আমি কি লিখিম ষ্ট্ৰাকচাৰত আমি লিখিম এনেকে যে কার্বন কেটা হবো সারিটা হবো কার্বন সারিটা কার্বন যদি সারিটা হয় এতিয়া কথা হল আমি বান্ধনী দিম কোত বান্ধনী আমি দিম কোত সো ইয়াতে আমি কি করিব পারো বান্ধনী আমি লাস্টত দিব পারো নহলে ফাস্টত দিব পারো ইয়াতে কি দিয়া হয় এনেকে তার মানে যদি আমি কি করু ইয়াতে সাপোজ ক্লাস 10ত লৈকে 10ত যদি পড়িম যেতিয়া আমি কলেজত যদি পড়ু তেতিয়া হলে কি করিম ইয়াতে আমি ফাস্টত কি কার্বন যদি ইয়াতে যদি আমি ডাবল বন্ড দিউ ইয়াতে ডাবল বন্ড দিয়া লগে আমি তার মানে ফাস্টত কোর পর আমি গেলে হুনকালে পাম কার্বনটো এতিয়া যদি আমি ইয়াতে সাপোজ কার্বনৰ কার্বনৰ মাজত ডাবল বন্ড দিছো তেতিয়া হলে আমি কি লিখিম ইয়াতে বাকি হাইড্রোজেন হবো 8টা 1 2 3 ইয়াতে কেটা দিব পাৰিম এটা 1 2 3 4 তেতিয়া হলে হাইড্রোজেন 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 1 2 3 4 5 6 7 8টা হৈ গ'ল এতিয়া ইয়াতে আমি কি কার্বনৰ ব্যালেন্সি কৰিছো ন কার্বনৰ কি কৰে আমি আগতে কিছু কার্বনৰ চতুৰ্যতা গঠন কৰে সো এটা দুটা তিনিটা চারিটা ইয়াতে কিন্তু আৰু এটা হাইড্রোজেন দিব নোৱাৰো আৰু এটা যদি ইয়াতে যদি সাপোজ মই আৰু এটা হাইড্রোজেন দিও ইয়াতে যদি আৰু এটা হাইড্রোজেন দিও তেতিয়া হলে কি হৈ যাব কার্বনৰ যদি 1 2 3 4 5 কার্বনৰ যোজ্যতা 5 হৈ যাব সো আমি ইয়াতে কিনি দিও হাইড্রোজেন নি দিও ওকে স্টুডেন্ট বুঝি পাইছা সো আমি এনে দৰে কার্বনৰ এনে দৰে কি কৰিব লাগে নোমেনক্লেচাৰ লিখিব লাগে এতিয়া আমি এই এলকিন শ্রেণীৰ যৌগৰ নোমেনক্লেচাৰ আমাৰ হল এলকিন শ্রেণীৰ যৌগৰ আমি গঠন শিকিলো এলকিন শ্রেণীৰ যৌগৰ আমি কি নামাকৰণ কৰা শিকিলো এতিয়া আমি শিকিব লাগিব এলকাইন শ্রেণীৰ যৌগ এলকাইন শ্রেণীৰ যৌগ এলকাইন এলকাইন কোৱাৰ লগে লগে আমাৰ শেষত কি উচ্চাৰণ হৈছে আইন উচ্চাৰণ হৈছে তার মানে এইটো আছে এল কাইন হেখত আমার কি উচ্চারণ হইছে আইন উচ্চারণ হইছে ওয়াই এন ই আইন হেখত কি উচ্চারণ হইছে আইন উচ্চারণ হইছে আমার তেতিয়া হলে এল কাইন কোয়ার লগে লগে কি আইন উচ্চারণ হইছে এল কাইন শ্রেণীর যোগর ফর্মুলা হল সি এন এইচ টুয়াইস এন মাইনাস টু সি এন এইচ টুয়াইস এন মাইনাস টু এতিয়া যদি আমি কি করো কার্বন যদি লও তেতিয়াহলে কি এন ইকুয়েল টু যদি সে মই ধরি ললো ওয়ান আর কার্বন কার্বনের মাজত থাকিব লাগিব কি কার্বন কার্বন ত্রিপুল বন্ড থাকিব লাগিব এলকাইন শ্রেণীর যোগত কি হব লাগিব কার্বন কার্বন ত্রিপুল বন্ড হব লাগিব যেহেতু আমি কি করেছো এলকেন শ্রেণীর যোগত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড শিকিছো এলকিন শ্রেণীর যোগত কার্বন কার্বন ডাবল বন্ড হব এলকাইন শ্রেণীর যোগত কার্বন কার্বন কি হব লাগিব এলকাইন শ্রেণীর যোগত কার্বন কার্বন ত্রিপুল বন্ড হব লাগিব এতিয়া আমি চাম এলকাইন শ্রেণীর যোগ এন ইকুয়াল টু যদি মই টু লও তেতিয়াহলে আমি কি লিখিব পাৰো কি লিখিব ফৰ্মুলাত পেলাই দিলে হল সি টু এইচ কিমান হব টু ইনটু টু মাইনাস টু তার মানে সি টু এইচ কিমান হব ফোর মাইনাস টু তার মানে সি টু এইচ টু সি টু এইচ টু এতিয়া আমি চাম ইয়াতে কি আছে কার্বন আছে দুটা কার্বন আছে কেইটা কার্বন আছে দুটা কার্বন যদি দুটা হয় তেতিয়াহলে আমি কি গম পাইছো কার্বন দুটা হলে আমি কি গম পাও সাবা কার্বন দুটা হলে ইট হয় কার্বন যদি দুটা হয় তেতিয়া হলে কি হয় এটো ইট হয় এতিয়া আমি সাম কি লিখিম ইট
plus jehetu etu ki alkyne group or jogo so ami ki last ot amar ki ahibo I nahibo so etu ki hol amar ki likhim e thine ki hoi gol amar etu hoi gol e thine so C2H2 r namakaran ki hol amar C2H2 mane hol ethyne C2H2 mane hol ethyne etia ei ethyne or ki likhibo lage jodi amar hude ethyne or structure likha so ethyne or structure kene ko hobo carbon carbon er majot kei bandhoni hobo carbon carbon er majot triple bond hobo so carbon carbon er majot jodi triple bond hoy tetole hydrogen keta fill up koribo lagibo hydrogen duta dibo lagibo hydrogen hydrogen so etu amar hoi gol ki etu amar hoi gol ethyne or structure ethyne or structure hoi gol so eneke jodi amar ki koribo lage porikha jodi question ahe je tolot dia jogobor namakoron likha suppose moi likhi dilu eneke aru ei bilakor jodi ahe je gothon likha tete hole ami dhuniya ke ene dore ki koribo paru likhibo parim etia suppose moi dhori lolu n equal to kiman loisu moi suppose lolu kiman suppose lolu n equal to 3 n equal to 3 lwar loge loge ki hobo n equal to 3 lwar loge loge ki hobo c 3 h kiman hobo h 2 into 3 minus 2 tar mane c3 h kiman hol 6 minus 2 tar mane c3 h kiman hol 4 c3 h 4 c3 h 4 c carbon jodi tinta thake tete hole ami ki koisu ta carbon jodi tinta hoy tete hole hetuk ami ki kinsu carbon tinta hole yak ki kua hoy pro carbon tinta hole yak ki kua hoy yak kua hoy pro so pro jo jehetu alkyne shrenir jogo so ami ki likhim ain ki hol pro propane hoigol so c3h8 or namakaran ki c3h8 mane hol propane etia ei propane or jodi amar ki likhibo lage etia se amar ei propane or structure likhibo lage propane or structure ami kene ke likhim carbon carbon keita hobo carbon hobo yate tinta carbon carbon major bandhoni keita hobo ट्रिपल बंड हबो लागিবো कार्बन कार्बनर माजो ट्रिपल बंड हबो सो ट्रिपल बंड दिया लगे लगे आमी की बाकी केटा हाइड्रोजन फिल अप करিব লাগিব सो याते हबो एटा हाइड्रोजन 1 2 3 4 एई एई कार्बन टु की होय आसे अमर जुज्यता माने ठीके आसे कार्बनर 1 2 3 4 ठीके आसे एते अमर की लिखিব লাগিব बाबा की केटा 1 2 3 4 हाइड्रोजन दे दिलु आमी एटा होले 1 2 3 4 গতিকে এটু হবো আমার কার স্ট্রাকচার এটু হবো আমার প্রোপাইনর স্ট্রাকচার मन थकने गए जिकोनो एलकेन एलकिन एलकाइन श्रेणी जोग जो नोमेन क्लेशर और जो स्ट्राक्चार लिखे आम एने धुनिया के फर्मुला यूज कर दी पार ओके बस्तु शिकीम एम शिकीम के जोगकटार मजद मजद किसान फांगशनल ग्रुप फांगशनल ग्रुप थे फांगशनल ग्रुप कहारे सबा आम क्लास टेन फांगशनल ग्रुप इते आम केटा पास्टा यूज करी एतिया साबा फर्स्ट आमी की साम याते कार्यकरी मूलक माने फंक्शनल ग्रुप एतिया कार्यकरी मूलक आमी की शिकिब लगे फर्स्ट आम शिकीम नम्बर वन हेलोजेन हेलोजेन तार माने हेलोजेन की 17 वर्गर मूलक आमी की हेलोजेन बुली कब पार तार माने की 17 वर्गर मूल 17 वर्गत की आछे फ्लोरिन क्लोरिन ब्रोमीन आयोडीन एबिलाग आसे न सो एबिलाग अमर की उच्चारण हबो माने हेखो साफिक्स की हो प्रीफिक्स की हबो एबिला फ्लोरिन आसे सो फ्लोरिनर की हबो फ्लोरिनर फ्लोरो
ক্লোরিনর ক্লোরো, ব্রোমিনর ব্রোমো, আয়োডিনর আয়োডো। সো এই কেটা হল হেলোজেন। এতিয়া হেলোজেনত কেনেকুৱা, আমি হেলোজেন যদি থাকি কোনো এটা যৌগৰ লগত, যদি হেলোজেনৰ গ্ৰুপৰ কোনো এটা যদি মৌল থাকে, তেতিয়াহলে তাৰ সেই যৌগটোৰ নামাকৰণ কেনেদৰে হ'ব সেইটো আমি শিকিম। এতিয়া সাপোজ মই এক্সাম্পল ললো, ইয়াতে সাপোজ এটা মই লিখিছো ক্লোরো বিউটেন, ক্লোরো বিউটেন। এই যৌগটোৰ কি লিখিব লাগে, নামাকৰণ লিখিব লাগে ক্লোরো বিউটেন। এতিয়া আমি কি এট ফার্স্ট আমাৰ ধৰিব লাগিব সেই যৌগটো এলকেন গ্ৰুপত আছে নে এলকিনত আছে নে এলকাইনত আছে। সো আমি কি লিখিম ফার্স্টত, বিউটেন। বিউটেন কোৱাৰ লগে লগে আমি ফার্স্ট গম পাইছো এটো এলকেন শ্রেণীৰ যৌগ হ'ব। কিয়, বিউটেন এন লাষ্টত কি উচ্চাৰণ হৈছে, আমাৰ এন উচ্চাৰণ হৈছে, মানে কি এ এন ই লাষ্টত আমাৰ কি উচ্চাৰণ হৈছে, এ এ এন ই এন এলকেন। সো এলকেন শ্রেণীৰ যদি যৌগ হয় তেতিয়াহলে আমি আগতে পঢ়িছো এলকেন শ্রেণীৰ যৌগত কি হ'ব লাগিব, কার্বন কার্বন সদায় সিঙ্গল বন্ড হয়। সো বিউটেন ইয়াতে চাম আমি, এনেকে বিউটেন আছে ন, ইয়াতে আছে বিউটেন। বিউটেন যদি আছে তেতিয়াহলে কি, বিউটেনত কার্বন কেটা থাকে, কার্বন থাকিব লাগিব চারিটা। কার্বন যদি চারিটা হয় আমি ফার্স্ট কি লিখিম, এটা দুটা তিনিটা চারিটা। ফার্স্ট হল আমার স্টেপ বাই স্টেপ আমি করে যাম। ফার্স্টত কি চাম, সেই যৌগটো এলকেনত আছে নে এলকিনত আছে নে এলকাইন গ্রুপত আছে। এতিয়া ফার্স্ট মই ধরছো কি এইটো কত আছে, কোনটো যৌগত আছে, যে এলকেন শ্রেণীৰ যৌগত আছে। এলকেন শ্রেণীৰ যদি যৌগত আছে তারপর আমি লক্ষ্য করব লাগিব কি, যে ইয়াতে যৌগটো কি আমার বিউটেন, বিউটেন আছে। সো বিউটেন যদি আছে কার্বন কেটা থাকিব লাগিব, চারিটা কার্বন থাকিব লাগিব, আর প্রত্যেকটা কার্বনের মাজত কি থাকিব লাগিব, সিঙ্গেল বন্ড থাকিব লাগিব। সিঙ্গেল বন্ড যদি থাকে, এতিয়া আমার কথা হল নেক্সট আমার ফাংশনাল গ্রুপ আছে, ইয়াতে ফাংশনাল গ্রুপটো আছে কি, ফাংশনাল গ্রুপটো আছে আমার ক্লোরো। কি আছে আমার, ক্লোরো আছে, ক্লোরো। সো আমি কি করিম, যিকোনো এটা কার্বন, এতিয়া আমি যদি ইয়াতে মই সাপোজ ইয়াতে যদি ক্লোরিন দিও, ইয়াতে যদি ক্লোরিন দিও, হয় না, গতিকে ক্লোরিন আমি কি এতেও দিব পারিম, এতেও দিব পারিম। সো আমি কত দিম ক্লোরিন এক্সাক্টলি, আমি কোন ফালে দি, এতিয়া যদি মই চাও যে মই রাইট সাইডৰ পৰা লেফট সাইডৰ পৰা হাতে সোনকালে কার্বনটো কত পাই আছো, মই যদি সাপোজ কি করো, ইয়াতে যদি মই, ইয়াতে যদি মই ক্লোরিনটো দিও, ইয়াতে যদি ক্লোরিনটো দিও, তেতিয়াহলে কি হব, ইয়াৰ পৰা আমি নাম্বারিংটো ইয়াৰ পৰা হয়, গতিকে সেইবিলাক আমার কি নাম্বারিংত যদি আহো তেতিয়াহলে আমি সেইবিলাক পিছত ডিসকাশন করিম। নাম্বারিংৰ ক্ষেত্রত নাম্বারিং কোন ফালেদি করা হয় সেইটো আমি পিছত চাম, এতিয়া আমি নর্মেল নোমেনক্লেচার খিনি কৰি আছো তার মানে। সো আমি কি লিখিম, ইয়াক মই ধৰি ললো এক নাম্বারটো কার্বন। সো মই কি লৈছো ফার্স্টত, মই ইয়াতে ক্লোরিনটো দিলো এক নাম্বার, এইটো হল আমার এক নাম্বার কার্বন। সো ইয়াতে মই ক্লোরিনটো দিলো, ইয়াতে ক্লোরিনটো দিয়ার লগে লগে ফার্স্ট বিউটেন, বাকি কেটা কি করিম আমি, বাকি কেটা হাইড্রোজেনেরে কি করে দিম, বাকি কেটা হাইড্রোজেনেরে ফিল আপ করে দিম, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সো এইটো হবো আমার কি, ক্লোরো ক্লোরো বিউটেনর, ক্লোরো বিউটেনর স্ট্রাকচার, এইটো হবো আমার ক্লোরো বিউটেনর স্ট্রাকচার। ওকে, এতিয়া যদি এইটো যদি স্ট্রাকচার দিয়া থাকে, কেতিয়াবা কি স্ট্রাকচার দিয়া থাকিব, সেই স্ট্রাকচারের উপর আমার কি লিখিব লাগিব, নামাকরণ লিখিব লাগিব। সো এই স্ট্রাকচারটির উপর আমি কি লক্ষ্য করি, ফার্স্টত চাম কার্বন কার্বনের মাজে ডাবল বন্ড আছে নাকি, আমি ইয়াতে চাইছো কার্বন কার্বনের মাজে কি আছে, সিঙ্গেল বন্ড আছে। কার্বন কার্বনের মাজে যদি সিঙ্গেল বন্ড আছে তেতিয়াহলে আমি কি গম পাম, সেইটো ফার্স্ট কথা এলকেন শ্রেণীত পড়ব, এলকেন শ্রেণীত পড়ার লগে লগে তারপর আমি কি চাম, ইয়ার ফাংশনাল গ্রুপটো আছে কি, মূলকটো কি আছে, কার্যকরী মূলক আছে ক্লোরিন। সো ক্লোরিনের কি হয়, ক্লোরো, ক্লোরিনর ক্লোরো। এতিয়া আমি কি লিখিম তারপর, এই কার্বন চারিটা মানে বিউটেন, গতি আমি কি কব পারিম, ইয়া ক্লোরো বিউটেন। সো এলেকে আমি কি করিম, স্ট্রাকচার বিলাক লিখি যাম, আর ইয়ার নোমেনক্লেচার বিলাক এনেদরে আমি লিখিব পারিম। এতিয়া আমি এইটো পালো প্রথমতে হেলোজেন শ্রেণীর যৌগর, এনেকে আমি কি করিম, যদি এতিয়া ক্লোরিনের ঠাইত যদি ক্লোরিন থাকে, ক্লোরিনের ঠাইত ক্লোরিন থাকিলে কি হব, ক্লোরো বিউটেন, ব্রোমিন থাকিলে ব্রোমো বিউটেন, আয়োডিন থাকিলে আয়োডো বিউটেন। ওকে, এতিয়া আমি
এইটো হল আমার হেলোজেন শ্রেণীর যৌগর নোমেনক্লেচার এনেদরে আমার করিব লাগে। এতিয়া আমি নেক্সট চাম, নেক্সট চাম এইটো হল নাম্বার ফার্স্ট। ফার্স্ট আমি কি পালো হেলোজেন শ্রেণীর যৌগর আমি কি পালো নোমেনক্লেচার খিনি পালো। এতিয়া সাপোজ মই যদি কি করু নেক্সট আমার আহিব, নেক্সট আহিব আমার নাম্বার টু। নাম্বার টু আহিব এল অ্যালকোহল। কি অ্যালকোহল? অ্যালকোহল ইয়ার সাফিক্স কি হব? অ্যালকোহল কোয়ার লগে লগে আমি কি কম? ইয়ার লাস্টত কি উচ্চারণ হব? অল উচ্চারণ হব। কি হব? অল। লাস্টত কি উচ্চারণ হব? ইয়ার অল। অ্যালকোহল, অ্যালকোহল মিন কি হব? অল উচ্চারণ হব লাস্টত। তারপিছত আমি কি, তার মানে ইয়ার ও এইচ, ইয়ার গঠনটো কি ও এইচ থাকিব। কোনো যৌগৰ লগত যদি কি ও এইচ যদি দেখা পোৱা তেতিয়াহলে ভাবিবা সেইটো ক'ত আছে, কোনটো ফাংচনেল গ্ৰুপত আছে, ফাংচনেল গ্ৰুপটো হল এলকোহল। এতিয়া আমি এক্সাম্পল এটা লৈ চাওঁ। সাপোজ কি দিছে? মিথানল, মিথানল। এতিয়া আমাৰ কি কৰিব লাগে? ফার্স্ট লিখিব লাগে আমার মিথানলর স্ট্রাকচার লিখিব লাগে। মিথানল কোয়ার লগে লগে আমি কি গম পাইছো? ফার্স্ট অল, লাস্টত অল উচ্চারণ হয়েছে ন? কি উচ্চারণ হয়েছে? অল, অল। তো তার মানে কোনটো আছে? এটু অ্যালকোহল গ্রুপত আছে। অ্যালকোহল গ্রুপত যদি আছে তেতিয়া হলে মিথ, ইয়াতে কি মিথেন, মিথ মিথ, তার মানে কার্বন কেটে থাকিব লাগিব এক। মিথানল, মিথানল কোয়ার লগে লগে কি এটু কোনটো গ্রুপত গেছে? এল কেন শ্রেণীর যৌগত গেছে। মিথানল কোয়ার লগে লগে কি হব? ইয়াতে লগে লগে কি দিম আমি? কার্বন আছে, মিথানল। অল গ্রুপত কোয়ার লগে লগে আমি কি ও এইচ, এটা আমার কি হব? ও এইচ এটা আহি যাব। ও এইচ যদি আহে তেতিয়া হলে আমি কি করিব পারো? বাকি কেটা আমার কি লিখিব লাগিব? যেহেতু ইয়াতে কি এটা আছে বান্ধনী, আমার কার্বনের যদি সারি বরাবর লাগে, বাকি কেটা আমি কি করিম? হাইড্রোজেনের হইতে, হাইড্রোজেনের হইতে বাকি কেটা ফিল আপ করে দিম। এইটো এটা হাইড্রোজেন, এইটো এটা হাইড্রোজেন, তার মানে এইটো হব, তার মানে এইচ থ্রি সি ও এইচ, তার মানে এনেকুয়া সি এইচ থ্রি ও এইচ। এইটো আমার কি হল? মিথানলর, মিথানলর স্ট্রাকচার। আর মিথানলর নামটো আমি লিখিম এনেকে সি এইচ থ্রি ও এইচ। এটা যদি এনেকুয়া হয় মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এনেকে আমি কি করি সিরিয়ালি লিখি যাম। এতে যদি এতিয়া তার মানে কি হব, কার্বন যেমন বাড়ি যাব ইমান কি হব, কার্বন যদি এটা ঠাইত যদি ইয়াতে কার্বন যদি এতিয়া দুটা আহে, ইয়াতে যদি এইচ থাকে তেতিয়া কি হব, বাকি কেটা আমি কি হাইড্রোজেন, তেতিয়া হলে কি হব? ইথানল, কার্বন তিনটা, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এনেদরে আমি কি করি যাব লাগিব, ইয়ার নোমেনক্লেচার লিখি যাব লাগিব। আর এইটো এনেদরে স্ট্রাকচার আমি লিখি যাম। গতিকে এইটো হব আমার অ্যালকোহল, যদি আমার ফাংশনাল গ্রুপ ওইচ বা অ্যালকোহল শ্রেণীর যদি যৌগ থাকে তেতিয়া হলে আমি কি লিখিব পারো, এনেদরে ইয়ার নোমেনক্লেচার খিনি আমি করে যাব পারো। এতিয়া মই করে আছো এই সববিলাক কি অ্যালকেন শ্রেণীর যৌগর ক্ষেত্রে। লাহে লাহে আমি কি আরো আগবাড়ি যাম, তারপর আমি অ্যালকিন শ্রেণীর যৌগ চাম, অ্যালকাইন শ্রেণীর যৌগ চাম। এতিয়া আমি সবখিনি চাই আছো কত? অ্যালকেন শ্রেণীর যৌগর ক্ষেত্রে। সো এতিয়া অ্যালকোহলত কি হয়, ফার্স্ট আমার লক্ষ্য করিম যদি ও এইচ গ্রুপটো থাকে তেতিয়া হলে আমি বিন্দাস দি দিব পারিম কি ওইচ আছে মানে অ্যালকোহলত পড়িছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এইবিলাক আছে মানে হেলোজেনত পড়িছে। সো এনেদরে আমি কি লাহে লাহে আরো আগবাড়ি গৈ থাকিম নোমেনক্লেচারত।